এদিকে এশিয়াটিক সোসাইটির গ্যালারিতে শেষ হয়ে গেল চিত্রশিল্পী হারুন ফকিরের প্রথম একক প্রদর্শনী সত্যের সন্ধানে। গ্যালারি অফ ফাইন আর্টসে প্রদর্শনীটি শুরু হয় 11 ডিসেম্বর। ভাস্কর হামিদুজ্জামান খানের তত্ত্বাবধানে আয়োজন করা হয় এই প্রদর্শনীটি। চিত্রশিল্পে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই শিল্পী হারুন ফকিরের। পেশাগত জীবনে সফল একজন ব্যবসায়ী হলেও শিল্পের এ মাধ্যমটির প্রতি নিখাদ ভালোবাসা থেকেই হাতে তুলে নিয়েছেন রং তুলি। শতাধিক চিত্রকর্ম থেকে বাছাই করা 40টি চিত্রকর্ম নিয়ে আয়োজিত সত্যের সন্ধানে শিরোনামের এ প্রদর্শনী। অ্যাক্রিলিক, জল, তেল রং ও মিশ্র মাধ্যমের নানা কাজের মধ্য দিয়ে শিল্পী তুলে ধরতে চেয়েছেন পারিবারিক বন্ধনের বহুমাত্রিক রূপ। বিভিন্ন কালার, বিভিন্ন টেক্সচার, বিভিন্ন ফর্ম মিলে কিন্তু একটা ছবির একটা ভালো একটা মান তৈরি হয়। সেম ফ্যামিলির মধ্যেও বা মানব শ্রেণীর মধ্যেও যদি আমরা একে অপরকে তিরস্কার না করে আমরা যদি সবাই মনে করি যে না ঠিক আছে আমাদের সবাইকেই প্রয়োজন, তাহলে মানব জাতিতে আমরা আরো ভালো থাকবো বা আমরা ফ্যামিলি মেম্বার আরো ভালো থাকতে পারবো। ওই কনসেপ্ট নিয়ে আমার আসলে ছবিগুলো আঁকা। গত 11 ডিসেম্বর থেকে শুরু হওয়া 24 দিনের এ প্রদর্শনীটি ছিল সবার জন্য উন্মুক্ত। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।